হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ঘরে বাইরে। বেরোলাম, প্রকৃতির অসাধারণ সুন্দর সুন্দর জিনিসগুলোর মধ্যে সমুদ্র অন্যতম। মনে হয় সমুদ্রের গভীরে কত অজানা রহস্য লুকিয়ে থাকে। তাই একটা বিশেষ দিন কাটানোর জন্য চলে যাচ্ছি সমুদ্রতে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, দেখতে থাকো। লেটস গো টু মন্দারমণি। আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা কলকাতা থেকে মন্দারমণি পৌঁছালাম। তো কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব 170 কিলোমিটার। আমরা যেহেতু গড়িয়া থেকে গেছিলাম, আমাদের দূরত্ব পড়েছিল 180 কিলোমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কলকাতা থেকে কোলাঘাট ব্রিজ, কোলাঘাট থেকে কন্টাই, কন্টাই থেকে চাউলখোলা, চাউলখোলা থেকে রাস্তা দুদিকে যাচ্ছে, বাঁদিকে গেলে মন্দারমণি পড়বে এবং ডান দিকে গেলে দীঘা পড়বে। আপনারা চাইলে কলকাতা থেকে যে কোনো বাসে চাউলখোলা অবধি পৌঁছে যান, তারপর চাউলখোলা থেকে অটোরিকশা করে আপনারা সোজা পৌঁছে যান মন্দারমণি বা দীঘাতে। সমুদ্রের বুকভরা জলরাশি কখনও চঞ্চল গতিতে ছুটে চলে, কখনো বা শান্ত রূপ ধারণ করে। সব মিলিয়ে তার সৌন্দর্যে আমরা মুগ্ধ, এবং সেই বিশেষ কারণটি হলো আমাদের অ্যানিভার্সারি। আজ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। এখন ঘড়িতে সময় সকাল 6:30, আর আমরা চলে এসেছি আজকে মন্দারমণি বিচে, যেটা আমাদের রিসর্ট সংলগ্ন। আমাদের রিসর্টের নাম সানরাইজ, যার কমপ্লিট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। সকালবেলা আজকের এই বিশেষ দিনে সমুদ্র যেন আমাদের উইশ করছে, আর সমুদ্রে ভোরের এই সমুদ্রের যে একটা হাওয়া, ফুরফুরে হাওয়া, এটা আমাদের অনুভূতিটাকে আরও বাড়িয়ে তুলছে। এখন আমরা আবার যাচ্ছি বিচে। হোটেলের মানে রিসর্টের রুমে তো থাকতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে বারবার যে বিচের সামনেই চলে যাই। সকালবেলা অনেকটাই জল মানে ঢেউ অনেক দূরে ছিল, ভাটা ছিল আর কি, এখন বেশ আবার। হ্যাঁ, হ্যালো, বুঝেছি।
তুমি খুব এক্সাইটেড বুঝেছি। লিভ ইয়োর ফুটপ্রিন্টস অফ লাভ অ্যান্ড কাইন্ডনেস হোয়ার এভার ইউ গো। তোমাদের কেমন লাগলো জানিও। এবার আমাদের ফেরার পালা। তো ফেরার সময় আরেকবার শেষবারের মতন সাজগোজ সেরে আমরা চলে এসেছি মন্দারমণি বিচে। এত সুন্দর যে একটা দিন কাটাবো সত্যি ভাবিনি আগে। তার জন্য ওয়েডিং অ্যানিভার্সারিতে থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য এখানে। আমার তো ভালো লাগছে, একটা অন্যরকম লাগছে, বাড়ির বাইরে সেলিব্রেশন করছি। এবার আমাদের মন্দারমণিকে বাই বলার সময়। কালকে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটাই। এবার উঠবো, মন্দারমণি ঘোরা কমপ্লিট। রিসর্টের যে ছিলাম সানরাইজ রিসর্টে, খাবার মোটামুটি ঘরোয়া খাবার ভালোই, কোনো রকমের সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে আসা, মোটামুটি পেটটা ভরা আছে। এবারে অ্যানিভার্সারি লাঞ্চ তো একটু স্পেশাল হওয়া উচিত। সো উই হ্যাভ ডিসাইডেড টু হ্যাভ লাঞ্চ ইন শেরি পাঞ্জা। পাঞ্জাবে মারাত্মক ভিড়, সত্যি হবেই না কেন 15 আগস্ট? না, এখানে খেলে আমার এখন 3টে বাজে, এখানে যদি খাই আমার 6টা বেজে যাবে এখানে। সো এসে গেছি এখন লেক মলের কাছে কলা পাতাতে। দেখা যাক আজকের লাঞ্চটা বাঙালি খাবার দিয়েই হোক কলা পাতায়। ভেতরের অ্যাম্বিয়েন্সটা অতটা মনের মতন ছিল না। মেনু কার্ডটা শেয়ার করছি, দেখে নাও। এমনিতেও তোমরা গুগলে কলা পাতা সার্চ করলেও তোমরা মেনু কার্ডের ডিটেলস পেয়ে যাবে সবই। তবুও আমি একবার দেওয়ার চেষ্টা করলাম, একটু হেজি আছে তার জন্য সরি। ডেসক্রিপশনে আমি ওই মেনু কার্ডের যে লিঙ্ক আছে সেটাও দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু ডেসক্রিপশনটা সার্চ করো তাহলেই পেয়ে যাবে। আমরা নিয়েছিলাম প্লেন চিকেন থালি, তো তাতে ভাত ছিল, ডাল ছিল, একটা পাঁচমিশালি তরকারি ছিল, চাটনি ছিল, আলু ভাজা ছিল, আর নিয়েছিলাম এক্সট্রা করে একটা ভেটকি পাতুরি। হ্যাঁ, তো রিভিউ যদি বলতে হয় তাহলে খুব একটা খারাপ নয়, ভালোই ছিল, একদম ঘরোয়া খাবার আর কি, ঘরে যেরকম রান্না করে লোকে খায় সেরকমই ছিল। এখন আমাদের যাওয়ার পালা, ভীষণ টায়ার্ড।
আসার আগে অবশ্যই ডাবল ডোজ ভ্যাকসিনেশনের সার্টিফিকেট ক্যারি করবেন, তা না হলে আপনার আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ক্যারি করবেন এবং মাস্কটা অবশ্যই পরো। সো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, যদি খারাপ লাগে কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টসে জানিও। প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো থেকো আর ভালো রেখো।